এই কথা এই কাজটা করে ভদ্র মহিলা আমার ফোন করে আয়োজকদের কাকে ফোনে জানাইছে তারা আমাকে জানাইলেন আমি একটা বড় নিঃশ্বাস ফেলে বললাম আলহামদুলিল্লাহ বাহের আমার এটাই সাফল্য এরপরে প্রশ্ন হলো আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আবার গান শুনি এবং সিনেমাও দেখি তাতে কি আমার গুনাহ হবে গান শুনেন সিনেমা দেখেন আবার নামাজও পড়েন আপনার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তির অসুখ হয়েছে অসুখ হওয়ার পর তিনি ঔষধও খান আবার বিষও খান ঔষধে তো রোগ ভালো হয়ে যাবে কিন্তু বিষে তিনি মারা যাবেন ভাইরা আমার হারাম যেগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন সেগুলো এমনি এমনি হারাম হয় নাই ভাই মিউজিক এবং অশ্লীল গান গানের কথা যদি ভালো হয় সেখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যদি ব্যবহার হয় এগুলো মানুষের অন্তরে কপটতা তৈরি করে ইমানি চেতনাকে নষ্ট করে আস্তে আস্তে আল্লাহ থেকে মানুষকে দূরে সরায় দেয় খুব কম সংখ্যক মানুষই এগুলোর আসক্তি থেকে একটা পর্যায়ে পরিপূর্ণ তাকওয়ার পথে আসতে পারে অনেকে আসে আল্লাহ তাদেরকে তৌফিক দেন এই জন্য এগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন আপনি এগুলো ছেড়ে কোরআনে কারিমের তেলাওয়াত করেন তেলাওয়াত শুনেন এবং ইসলামের সুস্থ ধারার বহু বিনোদনের ব্যবস্থা রেখেছে ভাই খালি গাওয়া গলে আপনি গান গান আমরা অনেকে জানি না আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করার সময় কষ্টের চোটে সবাই কষ্টে আপনার পাথর কাটছে ক্ষুধার্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেয়ে উঠেছেন কবিতা আবৃত্তি করেছেন ছন্দের তালে তালে গেয়ে উঠেছেন এবং হুনায়নের যুদ্ধে সবাই ছত্রভঙ্গ হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 70-80 জন মানুষ মাত্র ছিলেন যেখানে 10,000 মানুষ আসছে 10,000 না 13,000 মনে হয় যাই হোক সেখানে মাত্র 70-80 জন আছে বাকি সব ছত্রভঙ্গ হয়ে গেছে আর প্রতিপক্ষ শত্রু তার চেয়ে কয়েক গুণ বেশি ভয়ের একটা জায়গা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কবিতা আবৃত্তি করেছেন আনান নবিয়্যুল্লাহ কাদিম আনা ইবনে আব্দুল মুত্তালিব গেয়ে উঠেছে ভাইরা আমার আমাদের শ্রমিক ভাইরা দেখবেন কষ্টের কাজ করলে গান ধরে খেয়াল করছেন গীত ধরে না এটা কিন্তু ন্যাচারাল একটা বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নবী নির্মাণের সময় কষ্টের কাজ পাথর টানাটানি কাজ এবং খন্দকের যুদ্ধে হুনানের যুদ্ধে গেয়ে উঠেছেন খালি গলে আপনি গান গান দেশের গান সমাজের গান বাবা মার গান আল্লাহর গান রাসূলের গান যে গানের কথা বলার ভিতরে ভালো কিছু আছে কিন্তু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করলে সেখানে শয়তান আপনার মনকে দখল করে আপনি টেরও পান না আস্তে আস্তে অন্তরে কপটতা তৈরি হয় এই জন্য কিছুদিন এটা বর্জন করে কোরআনের পথে এসে দেখেন আপনি নিজে অনুভব করবেন ইনশাআল্লাহ সেই সাথে চোখের জেনা সিনেমাতে কি দেখেন ভাই বলো যে সিনেমাতে আপনার এক ভিলেন ভাই কোন একটা টেলিভিশন অনুষ্ঠানে আমার সাথে গেস্ট হিসেবে আসছিলেন তো উনি প্রসঙ্গত বলছিলেন বলতেছিলেন যে দেখেন আমরা এই যে ভিলেনের অভিনয় করি কেন করি আমরা সিনেমাতে এগুলো করে মানুষকে দেখানোর চেষ্টা করি দেখো ভিলেন সে যত শক্তিশালী হোক আর যত গুন্ডা পান্ডা নিয়ে যত যাই করুক শেষ পর্যন্ত সিনেমার লাস্টে ফিনিশিং এ কিন্তু তার পতন হয় এবং নায়কের জয় হয় সততার জয় হয় এই কথাটা বোঝানোর জন্য আমরা সমাজে এই সিনেমা করি সুবহানাল্লাহ বলবেন না আমার কথা হলো সিনেমা দেখে চুরি ছাড়ছে চামারি ছাড়ছে ডাকাতি ছাড়ছে বাপমার অবাধ্যতা ছাড়ছে ভালো হয়ে গেছে এরকম একটা মানুষ দেখাতে পারবেন না আমি গত কয়েক মাস সরি গত কয়েকদিন আগে দিনাজপুরে একটা মাহফিলে অনেক গভীর গ্রামের মাহফিল মাহফিল শেষ করে যাচ্ছি তো আয়োজক বগুড়ার মুফতি মনোয়ার ভাই নাম করা আছে উনি আমাকে ফোন দিয়েছেন দিয়ে বলছেন ভাই একটা সুসংবাদ শুনে আপনার কি সুসংবাদ হাদিয়াতে দিয়ে দিয়েছি আমি চলে যাচ্ছি আবার কি সুসংবাদ তো বলো সুসংবাদ হলো ভাই আপনি বউ শাশুড়ি নিয়ে কথা বলেছেন এবং সেখানে প্রচুর মহিলা ছিলেন এক বৃদ্ধা তার বাড়িতে যাওয়ার পর তার বৌমার সাথে তার দীর্ঘদিন কথাবার্তা নাই আলাপ সালাপ নাই ডাকুমরা সম্পর্ক ইউক্রেন রাশিয়া যুদ্ধের মতো একজনের জন্য চেহারা দেখতে পারে না বিশেষ করে বউর প্রতি শাশুড়ি জুলুমটা করছে মূলত তো এখন শাশুড়ি এখান থেকে কিছু কথা শোনার পর আল্লাহর ভয় আসছে সে বাসায় গিয়ে বৌমাকে জড়ায় ধরে চোখের পানি ফেলে সব কিছু ভুলে গেছে এবং বলছে আমি আর তোমার প্রতি অবিচার করবো না মা বহু করেছি তুমিও মাফ করো আল্লাহ আমাকে মাফ করো এই কথা এই কাজটা করে ভদ্র মহিলা আবার ফোন করে আয়োজকদের কাকে ফোনে জানাইছে তারা আমাকে জানাইলেন আমি একটা বড় নিঃশ্বাস ফেলে বললাম আলহামদুলিল্লাহ আমার এটাই সাফল্য তো এই নাটক সিনেমা থেকে মানুষ বলে সমাজে অনেক কিছু শিখে এগুলোতে শিখে কোনো মানুষ হয়েছে এবং দেখতে পারবেন না এগুলো দেখে বহু পোলা পায়ন তথাকথিত প্রেমকে জয় করতে গিয়ে বাবা মার অবাধ্য হয়ে আত্মহত্যা পর্যন্ত করছে এরকম শত শত ঘটনা আছে অতএব এগুলো ছেড়ে দেন আল্লাহর ভয় এগুলো হারাম চোখের জেনা করবেন না চোখের জেনা করবেন না সিনেমাতে কি দেখেন সারাদিন গান শুনেন প্রেমের গান প্রেমের গান সম্পর্কে বাংলাদেশে একজন বড় আলেম মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ তার একটা উক্তি আছে বড় চমৎকার উক্তি
তিনি বলেছেন ফাকাল্লাহ আসরাহ, মুফতি সাহেব বলেছেন যে ভাই এই যে অবৈধ প্রেম, দুই নম্বর সম্পর্ক বিবাহ মতো যেটা হয়, এটার আলটিমেট রেজাল্ট কি জানেন? আলটিমেট রেজাল্ট হলো জ্বালা পোড়া, অস্থিরতা, মনে যে সুখ শান্তি, সুখ শান্তি হয় না, সুখ শান্তি ওই স্বামী স্ত্রী জামাই বই হয় শেষ পর্যন্ত, ওই জায়গায় হয় না। বলে প্রমাণ, উনি বলে প্রমাণ হলো প্রেমের যত গান আছে এটার নাম দিয়েছে প্রেম, আমার প্রেম বলতে লজ্জা হয়, এটা বর্ণামি, কিসের প্রেম? প্রেম হলো স্বামী স্ত্রীর মধ্যে, এখানে হলো চটপটি খাওয়ার ধান্দা, ফুচকা খাওয়ার ধান্দা, ছেলেদের ফুসনুষ্টি করার ধান্দা, নাম দিয়েছে প্রেম। এটা কয়টা মেয়ে পর্যন্ত গড়া? সব দুই নম্বরই, কয়েকটা মেয়ের সাথে বদমাইশিতে লিপ্ত। এদিকে হুজুর আয়েশা বলে, হুজুর মহিলা মাদ্রাসার একটা মেয়ে দেখবেন আমার জন্য, আমাদের আমি বহুত ছেলেকে এরকম দেখছি যে হাফ বাদ এরকম ব্যক্তিগত ভাবে চিনি, তখন সাবধান করি, কারণ বিয়ে করার সময় আমি অবশ্যই খুঁজি আর দুনিয়ার আকাম কোকাম করে। যাই হোক, তো এই প্রেমের গান বলে যেগুলো বলেন আপনারা, এগুলো বেশিরভাগ দেখবেন যে জ্বলে গেল রে, পুড়ে গেল রে, শেষ হয়ে গেল রে, বাঁচাতে পারবে না কেউ, আমি মরে গেলাম রে, শেষ হয়ে গেলাম রে, ঠিক না? ওর দংশ এমনি দুনিয়া থেকে হয়ে গেছে, আল্লাহর গজবের উপর এমনি নাজিল হয়ে গেছে। এই জন্য হারামে কখনো আরাম। অতএব ভাইরা আমার, পাঁচক্ত নামাজ যে ভাই পড়েন তিনি মেহরবানি করে এই হারাম গুলো ছেড়ে দেন, এগুলো করবেন না। এরপরে প্রশ্ন, আপনি কি কন্ট্রাক্ট করে ওয়াজ করেন? আপনাকে কত টাকা অগ্রিম দিতে হয়? ভাই কত টাকা দিচ্ছেন অগ্রিম দেন নাই? ভাই আলহামদুলিল্লাহ আমি কোন ওয়া, আর এক নম্বর কথা, আমি ওয়াজ মাহফিলের মানুষে না, আমাকে ধরে মানুষ মাহফিলে টেনে আনছে, আমি এই জগতের লোক না, কারণ এই যে সুর দিয়ে কথা বল, সুর আমার গলায় অনেক আছে মাশাআল্লাহ, কিন্তু আমি দিতে পারি না এটা মানুষের সামনে। যাই হোক, এটা আমার দুর্বলতা, অযোগ্যতা। তো আলহামদুলিল্লাহ আমাদেরকে মাহফিলের দাওয়াত দিয়ে অগ্রিম টাকা দিয়েছেন, এরকম মায়ের পুত মনে হয় খুঁজে পাওয়া যাবে না একটা। কারণ একবার আমার মনে আছে এক আল্লাহর বান্দা সম্ভবত কক্সবাজারে, সে আমার মাহফিলের জন্য বহু তর্ণবর্ণ করছে, মাদ্রাসায় পড়ে ছেলে মানুষ আমি চিনি। তো আমি বললাম ঠিক আছে, তুমি যদি দায়িত্বশীল হও আমাদের মাহফিল, আবার আমি কন্ট্যাক্ট করি, ভাই ভুল হয়েছে কন্ট্যাক্ট করি না বললে, কন্ট্যাক্ট করি, কিন্তু আমার কন্ট্যাক্টটা একটা ফরমে, মেজবার সাথে কন্ট্যাক্টের সম্পর্ক নেই, এটা ভিন্ন। বাকি আমাদের মাহফিলের দাওয়াত নিতে হলে একটা ফরমে সই করে ফরম জমা দিতে হয়, সেখানে 12-14টা শর্ত দেওয়া আছে। এই শর্তগুলোর ভিতরে একটা হলো আমরা যদি সেখানে খেতে হয় যেন হালাল খানা হয়, আমাদের মাহফিল যেন গভীর রাত পর্যন্ত না হয়, মাইক যেন অনেক দূর পর্যন্ত গিয়ে অন্যদের কষ্টের কারণ না হয়, মাহফিলের আমার নামের আগে যেন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন এই সমস্ত আজেবাজে কথা না লেখা হয়, আমার নাম বলার সময় যেন সুনির্দিষ্ট শব্দ ব্যবহার করবে, পরিচয় উল্লেখ করবে, ফালতু কথা যেন বলে না হয়, এরকম অনেকগুলো শর্ত দেওয়া আছে। এই শর্তগুলো মেনে যদি মাহফিল করতে রাজি হন তো সই করে জমা দিয়ে যান, আমরা সুযোগ পাইলে দেবো। আলহামদুলিল্লাহ আমরা এই শর্তগুলো দেই। তো ওই যে ছেলে কথা বলছে, সেই ছেলে কোন জায়গা থেকে নাকি 10,000 টাকা নিছে, আমার অফিসের লোকজন এটা শুনতে পারছে, পাওয়ার পরে বলছে তোমার মাহফিলই ক্যান্সেল, আগে ওই টাকা দেওয়ার পর মাহফিল কর্তৃপক্ষকে ফোন করে আসুনা ফাউন্ডেশন অফিসে শিওর করতে বলো যে আমরা টাকা ফেরত পাইছি। পরে আলহামদুলিল্লাহ তারা ফোন করে আমাদেরকে বলছে, ভাই ওই ছেলে টাকা নিতে চায় না, আমরা জোর করে দিছি যে যদি না আসে হুজুর আবার। আমি বলছি আমি যদি কোথাও ওয়াদা দিয়ে থাকি আমার লাশ হলো সেখানে যাবে, যদি আমি লাশ তো আর মরে গেলে বাঁচবে না, আমার দেহ শেষ মুহূর্ত হলো সেখানে যাবে ইনশাআল্লাহ, আমি ওয়াদা খেলাপ কখনো করি না আলহামদুলিল্লাহ। কিন্তু এর মানে এই না যে আপনি আমাকে টাকা পয়সা দিয়ে কিনতে হবে, তখনই টাকা ফেরত দিয়ে তারপর আমি গেছি। যাই হোক, এটা বোঝার জন্য বলা, এটা আমরা করি না। এবং আল্লাহর অনেক বান্দারা 50,000 1,00,000 টাকা দেন, আবার অনেকে 5,000 টাকা দেন, এক জায়গায় একজন 6,000 টাকা দিচ্ছে, এক জায়গায় যেন 1 টাকাও দেয় নাই, উঠে গাড়িতে পারে দিয়েছে, এরকম বহুত হয় আলহামদুলিল্লাহ। এটা যেহেতু প্রশ্ন আসছে কোন ফাঁকে যে প্রশ্ন ঢুকাই দিয়েছেন আল্লাহ জানে, এটা তো আমি দেখলে পড়তাম না। যাই হোক, কারণ বেদরকারি প্রশ্ন, এটা কোনো দরকারি প্রশ্ন না, তারপরেও কোনো ফাঁক দিয়ে মনে হয় চলে আসছে। তারপর বিষয়টা ক্লিয়ার করলাম, হ্যাঁ আমাদেরকে মাহফিলের জন্য কোনো অগ্রিম তো দিতেই হয় না, কোনো কন্ট্রাক্ট কন্ট্রাক্ট না, কন্ট্রাক্ট আছে হলে ওই যে লিখিত চুক্তি কিছু শর্ত মেনে চলতে হয়। তারপরে ভাই নিজেকে দুদুর দোয়া বলি না, আমরা নিজেরা দুদুর দোয়া বলি না, ফেরেশতা বলি না, মানুষের সামনে কথা বলা, মিডিয়ার সামনে কাজ করা, এটা বড় কঠিন একটা কাজ। এখলাস শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য করা, এটা বড় কঠিন হয়ে গেছে ভাই, বহু কঠিন হয়ে গেছে। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং এদেশে যে সমস্ত ওলামায়ে কেরাম দাওয়াতের ফিল্ডে কাজ করছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য এখলাসের সাথে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভের আশায় মানুষের হেদায়েতের উদ্দেশ্যে আমাদেরকে কথা বলার, ওয়াজ করার, দাওয়াতের কাজ করার তৌফিক দান করুন। এখলাস সুরার হরিণ হয়ে গেছে ভাই, আমি দোয়া চাই, আমাদের ভাইদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।